আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পালং শাক দিয়ে চিংড়ি মাছের তরতরা বা তরকারি যেটাই বলেন। এর জন্য আমি আধা কেজি পরিমাণ একবারে কচি পালং শাকটা নিয়েছিলাম, নিয়ে ভালো করে ধুয়ে এগুলা কেটে রেখেছি। দু থেকে তিন পিস করে নিয়েছি প্রতিটা পাতাকে। এখন আমি এটাকে রান্নাতে যাব। এর জন্য আমি ছোট সাইজের যে দেশি চিংড়ি মাছটা আছে এটা এতটুকুই হয়, এর চেয়ে বড় হয় না, এটাকে আমি মাথাটা ফেলে দিয়েছি। এখন আমি এটাকে রান্না করব এই চিংড়ি মাছটা দিয়ে, কারণ হাফ কাপ পরিমাণ আমি চিংড়ি মাছ নিয়েছি। এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি এবং চুলাটা কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি 1/3 কাপ তেল দিয়ে দিব। তারপর আমি 1 কাপ পরিমাণ এখানে পেঁয়াজ ব্যবহার করব, পেঁয়াজ কুচি। ইচ্ছে করলে পেঁয়াজ বাটাও দেওয়া যেতে পারে। 1 কাপ থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ প্রথমে দিয়ে দিব। এটা আমি একটু হালকা ভেজে নিব, বেশি ভাজবো না। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এটাতে অ্যাড করব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এখন আমি শুকনো যে মশলাগুলো সেগুলো অ্যাড করব। এই জন্য আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি, না হলে মশলাগুলো পুড়ে যাবে। এখন আমি এতে দিব 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, তারপরে দিব আমি 1/2 টেবিল চামচ লবণ। এটা পরে দেখে দেওয়া যাবে। এখন আমি এটা একটু হালকা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এবং আঁচটা একটু বাড়িয়ে দিব। আমার এটি বলক এসে গেছে। এখন আমি যে পেঁয়াজগুলো ছিল বাকিটা সেটা আমি দিয়ে দিব। এখন আমি পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য আঁচটা কমিয়ে দিয়ে একটু পরপর এসে নাড়া দিব আর একটু ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য আমার আরেকটু পানি দরকার, এর জন্য আমি আরেকটু পানি অ্যাড করলাম। এখন আমি এটা মিডিয়ামে একটু কম আঁচ করে এটা ঢেকে দিব এবং সময় সময় এসে একটু নাড়া দিতে হবে যেন নিচে পুরো না লেগে যায়। আর মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ভেসে উঠেছে, পেঁয়াজও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চিংড়িগুলো ঢেলে দিব। এটা একটু ভালো করে একটু কষিয়ে নেব, এর জন্য আমরা আরেকটু পানি দরকার। এটা একটু ভালো করে কষিয়ে নেব। তারপর আমি দেখাচ্ছি আর 5 মিনিট পরে। আমার এটি ভালো করে কষানো হয়ে গেছে এবং চিংড়ির যেই ফ্লেভারটা সেটাও বের হয়েছে, ভালো করে ভাজা ভাজা হয়েছে, পেস্টও সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এখন আমি শাকটা ঢেলে দিব। এর জন্য আমি ফার্স্টে অল্প একটু পানি দিয়ে নিই, অল্প একটু শাকের থেকেও পানি উঠবে। তারপর আমি শাকটা ঢেলে দিব। শাক কিন্তু দেখতে অনেক দেখা যায়, কিন্তু রান্না করার পর অল্প হয়ে যাবে। আর এখন যদি আমরা নাড়াচাড়া করতে না পারি সমস্যা নেই, এটা ঢেকে দিলে কমে যাবে, তারপর এটা ভালো করে নাড়া দেওয়া যাবে। আমার আঁচটা মিডিয়ামে একটু কম থাকবে, তাহলে শাকের থেকে পানি উঠবে এবং পরবর্তীতে নাড়া দিতে সুবিধা হবে। এখন আমি এটা ঢেকে দিব। আমার এটি কিন্তু যথেষ্ট কমে গেছে, এখন এটি নাড়তে সুবিধা হবে এবং পানি উঠেছে।
ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে দিতে হবে। আঁচটা মিডিয়ামের মতোই থাকবে। তাহলে দর্শক, আমি আবার কিছুক্ষণ পর আবার দেখাচ্ছি। দর্শক, আমার এটি অনেকক্ষণ যাবত বলক আসছে এবং আরও পানি উঠেছে। এ পর্যায়ে আমি ইচ্ছে করলে লবণটা দেখতে পারি, আর আমি যদি মনে করি যে এটা আমি একটু ঝোলঝোল রাখবো তাহলে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিতে পারি। কিন্তু আমি আর পানি লাগবে না আমার, কারণ আমি এর চেয়ে একটু পানি কমাবো। এই জন্য আমি আঁচটা একটু কমিয়ে, যাতে চিংড়ি এবং শাকটা সিদ্ধ হয় সে পরিমাণ আঁচটা আমি কমিয়ে দিয়ে এটা রান্না করব, তাহলে আমি আর এটাতে পানি দিব না। এখন আপনি ইচ্ছে করলে লবণটা দেখতে পারেন, এখানে আমার যথেষ্ট পানি উঠেছে এবং পানি আর লাগবে না। দর্শক, এই পর্যায়ে এসে আমি কয়েকটি কাঁচামরিচ আস্ত দিয়ে দিব। যদি আমি মনে করি আমার ঝালটা কম হয়েছে তাহলে এটা আমি চিড়ে দিব, আর যদি মনে করি না ঝালটা ঠিক আছে তাহলে আস্ত দিয়ে দিব ফ্লেভারের জন্য। এখন আমি লবণটা দেখব, আমার আর একটু পরিমাণে লবণ লাগবে। পাতাতে বেশি লবণ দেওয়া যায় না, তাহলে কিন্তু কমে আরও বেশি লবণ হয়ে যায়, তাই ফার্স্টে অল্প দেওয়াই ভালো। এতে বেশি সিদ্ধ করলে তরকারি কালার চেঞ্জ হয়ে যাবে, সবুজ কালারটা থাকবে না। এই জন্য আমি আর 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে এটা নামিয়ে ফেলব। আমার রান্নাটি হয়ে গেছে সম্পূর্ণ, ঝোলটা এরকমই থাকবে, এর চেয়ে বেশি আর কমাবো না। এখন আমি এটা পরিবেশন করে দেখাবো। এটা কালারটাও ঠিক আছে, এর চেয়ে যদি আমি বেশি রান্না করতে যাই তাহলে কিন্তু সবুজ কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে। এখন আপনারা লবণটা দেখে নামিয়ে ফেলতে পারেন। তৈরি হয়ে গেল আমার পালং শাক দিয়ে চিংড়ি তরতরা। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করবেন, আর যারা শাক খেয়ে থাকেন তারা চিংড়ি দিয়েও খেয়ে দেখতে পারেন। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন। আর আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।